সন্ধ্যা বঙ্গাই বাংলার গুরু কিরণ দত্ত, বাংলার ছেলেগুলোকে শেষ করে দিস না, ছেলে মেয়েগুলোর মাথা খেয়ে নিচ্ছিস তুই। এত বাজে বাজে কথা ইউজ করিস ভিডিওতে, মাথা খেয়ে নিচ্ছিস। পঙ্খে দম মে উড়া লাগে মুঝে পঙ্খ বোলে সে হুয়া মিলন তো বজে কানো মে শঙ্খ। তোমরা যারা টাইটেল আর থাম্বনেল দেখে আমার উপর আগে থেকেই রেগে আছো তাদের জন্য বলি, না ভাই আমি বঙ্গাইকে নিয়ে কোনো রোস্ট করব না। বঙ্গাইকে একটা মেয়ে রোস্ট করেছে, আমি সেই মেয়েটাকেই আজকে গরু স্টাইলে পেছন মারবো। হ্যাঁ জানি আমাকে অনেকেই বলেছে দুজনকে নিয়ে রোস্ট করতে, বাট বঙ্গাইকে নিয়ে রোস্ট করতে আমার একদমই ইচ্ছে হলো না ভাই। সত্যি আজকে ওই মেয়েটাকে পেছনে কেরোসিন তেল মাখিয়ে উল্টো করে থাপ দেবো। তো চলো বেশি না নেয় না কোনো মেন ফটো দিকে যা যাক। সো হে গাইস, দিস ইজ এপি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউর ইন্টারেস্টিং চ্যানেল বাংলা। সো গাইস লেটস গেট স্টার্টেড আফটার দ্য শর্ট ইন্ট্রো। না না ইয়ার, আমাদের সমাজে এমনও মানুষ আছে রাস্তায় যদি কোনোদিন কুকুরে কুকুরে করতে দেখে তাহলে এমন রিয়াকশন করবে যেন কেউ ওকেই ল্যাংটো করে পেছন মারছে। ঠিক তেমনই এই ছুঁচো মুখো মামনির একদিন বঙ্গায়ের ভিডিও দেখে এমনই রিয়াকশন হলো। বঙ্গায় কাকে না কাকে রোস্ট করেছে তাতেও নাকি তার পেছনে কেউ আঙুল দিয়েছে, আর কিরণ দত্তকে বলছে গরু। বঙ্গায় মানে বাংলার গরু কিরণ দত্ত। আরে মামুনি, প্রথমে তুমি তোমার মুখটা ভালো করে দেখো, মনে হচ্ছে ছুঁচো আর শেয়ালের মুখ ক্রস করে বৈজ্ঞানিকরা তোমার ওই মুখটা আবিষ্কার করেছে। বাবার হাতে পায়ে ধরে ইনটেক্স মোবাইল কিনে দিল তোমার বাবা 3000 টাকা দিয়ে, সেই মোবাইল নিয়ে আবার বাদরামি করা শুরু করে দিয়েছো। আরে ভাই দেখছো না ভিডিও কোয়ালিটিটা কিরকম, এই কোয়ালিটি ভিডিও আমার ভিডিওতে দেখাতেও লজ্জা করছে। এই মামুনির চুলকানি কতটা তোমরা ধারণাও করতে পারবে না। একদিন সকালে ঘুম থেকে উঠে পায়খানা করতে গেল, আর পায়খানা করতে করতে ভাবলো আজকে টিকটকে কি নিয়ে ভিডিও করা যায়। তখনই মাথায় ওর আসলো বঙ্গাইকে নিয়ে কিছু খারাপ কথা বলবো, আর ভাই সঙ্গে সঙ্গে পায়খানায় জল না দিয়ে না ছুঁচে বঙ্গাইকে নিয়ে টিকটকে ভিডিও করতে শুরু করে দিল। যেই দেখলো ওই ভিডিওটা 200 লাইক ক্রস করে গেছে, আবার সঙ্গে সঙ্গে 2-3টে আরো ভিডিও করে নিল বঙ্গাইকে নিয়ে। দুঃখের বিষয় একটাই ভাই, এই মামুনি আজ পর্যন্ত এখনো না ছুঁচেই আছে। আরে ভালো করে লাক্সা বান্ধে কমসে কম 10-12 বার ঝামা দিয়ে ঘষে আয়, তোকে নিয়ে রোস্ট করতে গিয়ে আমার অলরেডি 3 বার বমি হয়ে গেছে তো গুয়ের গন্ধে। আরে ভাই মামুনির এই বাল পোস্টিং শুধু বঙ্গাইকে নিয়েই না, আমাদের বাংলা আরো কিছু ইউটিউবারদের নিয়েও করেছে। আচ্ছা ভাই দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে দেখো। যদিও জানি তোমাদের একটু দেখতে কষ্ট হয়েছে, কিন্তু 2.5 মেগাপিক্সেল ক্যামেরা কত ভালো ভিডিও দেবে। নাক থেকে এসব কি গড়াচ্ছে মামুনি তোমার, এই মামুনির নাক টিপলে মুখ থেকে অন্নপ্রাশনের ভাতের গন্ধ তো বেরোয়, তার সঙ্গে সঙ্গে রসগোল্লার রসও পড়ে। ওয়াক থু পিচাস ভাই পিচাস, 1 নম্বরের পিচাস। মামুনি যাও তোমার নাকটা খেজুর গাছের সাথে ঘষে ঘষে নাকটা পরিষ্কার করে আসো, মারা তোমাকে নিয়ে রোস্ট করতে আমার প্রচুর ঘেন্না লাগছে। তুই তো পুরো গাঁজা খেয়ে ভিডিও করিস রে, তোর চোখ দেখলেই বোঝা যায় চার চক্ষু একটা। ও আচ্ছা তাই, তোমার চোখ দেখলে তো মনে হয় মুরগির চোখ সার্জারি করে লাগানো হয়েছে, পুরো শরীরটা আই থিঙ্ক নানান পশু পাখির থেকে ধার নাও। আচ্ছা ওইটা কিসের মামুনি বলতে পারো? আমি হাতের কথা বললাম, অত দাঁত কালাতে হবে না, সবে তো অর্ধেক ঢোকালাম, এখনো তো অর্ধেক ঢোকানো বাকি আছে ইয়ার। দেখতে তো সরু ওই ও আচ্ছা আচ্ছা দেখতে সরু। আচ্ছা চলো আমি তোমাকে দেখতে সরু বলে কিছুই বলবো না, কারণ আমিও একটু আছি তো, আমি সরু। আচ্ছা মামুনি তোমার কাছে 2 টাকা আছে? যদি 2 টাকা থাকে তাহলে তুমি একটা কাজ করো, কোনো সাইকেলের দোকানে যাও, গিয়ে যে সাইকেল টাইকেল ছাড়ায় তাকে বলো কাকা আমার ওইখানে একটু হাওয়া দিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ ওইখানে, তোমরা যেখানে ভাবছো সেইখানে। হ্যাঁ আর একটু টিপে টাপে দেখে নিতে বলো লিক ঠিক আছে নাকি, তোর পুরো শরীরেই পাম দেওয়া দরকার। দেখ আমি তোকেই বলছি, হ্যাঁ কি রয় জানো তোকেই বলছি, যদি পারিস তো বা যদি দম থাকে তাহলে আমাকে নিয়ে রোস্ট করে দেখা। আমাকে রোস্ট করার আগে যদি ঘরে ঠাকুর দেবতা থাকে তাহলে একটু আগে তাদের আশীর্বাদ নিয়ে নিস, কারণ যদি এরপর আমাকে আবার তোকে নিয়ে রোস্ট করতে হয় তাহলে এখন যে ভিডিওটা ছিল সেটা হলো কঞ্চি, আর এর পরেরটা হবে কোলবালিশের মতো মোটা বাস। আর ভাই আমি তোমাদের বলি প্লিজ 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 একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে এই আবালটার কাছে ভিডিওটা চলে যায়। আর হ্যাঁ এই মামুনি লোকের ভিডিও নিয়ে রোস্ট করছে, একটু এর ভিডিও দেখা যাক চলো। বাহ বাহ বাহ, এটা হলো ভাত আর আলু পটলের তরকারি, কেউ কখনো খেয়েছো? খাওনি তো? না ঠিক আছে আমি খাই আর তোমরা দেখো। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। কা হুয়া ভাই কা খায়ে থে? দরাসল হম 5 রুপে वाला চিকেন বিরিয়ানি খায়ে থে। 5 রুপে वाला চিকেন বিরিয়ানি? ভাইয়া ও কৌয়া বিরিয়ানি হ্যাঁ। গুবারিয়া মে সোনিয়া তে তুমি হ্যায়।
হালবাল ভিডিওর কোয়ালিটি দেখে ভিডিওর ওপর আমার হিসু করে দিতে ইচ্ছে করছে। ধরে সব হালবাল নুনুর ছালকে নিয়ে আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না। দেখো ভাই শেয়ার কিন্তু করতেই হবে, আর প্লিজ একটা লাইক করো। এই ভিডিওটার জন্য আমি এইম রাখলাম জাস্ট 500 লাইক, জানি তোমরা করে দেবে, প্লিজ করে দিও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা এখনই করো, সঙ্গে বেল আইকনটা প্রেস করো যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি চলে যায়। তো গাইস দেখো যেমনই আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, তো তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বলতে চাই। অ্যান্ড তো এই মনিটাইজেশন নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম কমিউনিটি ট্যাবে, সেই পোস্টে অনেকে ভালো রিয়াকশন দিয়েছে, কংগ্রেচুলেশন বলেছে, তাদের সবাইকে আমি বলতে চাই যে থ্যাংক ইউ ডিয়ার। তোমাদের ছাড়া আমার এত দূর পথ চলা সম্ভব হতো না, এখনো বস অনেকটা দূর যেতে হবে আমাদের। তোমার বন্ধু বান্ধবদেরও বলো আমার চ্যানেলের কথা যাতে তারাও আমার ভিডিওগুলো দেখতে পায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো চ্যাপ্টারে, ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।